দুবাই থেকে তিন বন্ধু একলগে আইয়া বড় ভাষা ভাষিছি, এখন চিন্তা করতাম, এখন তো যাইতেও পারতাম না। আমরা একটা ব্যবসা করিয়া তো খাওয়া লাগবো, কতদিন তো দুবাই রইয়া তোমার খালি আউরি টেকা খরচও করছি, আর এখন গরু কইতা বিয়াও দিলে এটা খাওয়াই মুখিলা। আমি একটা জিনিস চিন্তা করি ভাইয়ার না রে, বুঝছি আমরা তো কমলোর ভাই এগুলো রয়েছে, ওগুলো তো ফোন করিয়া লাইন করা যাইব, কোনো ব্যবসা করা যায়নি। দেখি কাদির ওগুলি ফোন দে। এ হ্যালো খাদির, কই তুই? ও আমরা আড্ডা তাস না, তোরা তোরা মাত আসলো তোর লোক বুঝছ নি? হ্যাঁ আচ্ছা হইব, আচ্ছা হইব, আমারও না ভাইবে তুই নাই হইছ না আড্ডা, তাই তো কেন বই আমি কি গিয়ে দেখি আর কলা বার্তা এখান তো হয়েছি, ওখানেও বই প্যান্ট পরে যাবো, কত টাকা দিয়ে লইছি ওগু ইন্ডিয়ান মনে হয় 36,000 টাকা। আয় না কি গো আবু, বউ বন্ধু বইছি তো ইতাইলা যদি চালাই না, আমরা যেন 3 বছর লই আইছি দুবাই, এখন মানুষে দেখলে কইবে ইটা অকির, ইটা ওলা তোমার দেখাইতে লাগে বুঝছো? ইটা তোতা দেখাইয়া রে বেটা, মূল্য দেখাইয়া লস হয়েছে, তো এখন কাম কাজ করছে করতে পারে গড় দিছিল আইয়ালে বিয়া দিয়া। দুবাই থাকতে তো খুব জো করে চুমচাম চাবাই বিয়া সালির হালির বাড়ি সালির বাড়ি খুব দাওয়াতো বুতো গিয়া খাইছি, এখন তো ঈদর দাওয়াতো যাইতাম পারছি না। মা তৈলি কেটে জানো এখন আমার পয়সাও নাই, আমার লাইনন থাকলে খোয়া বেটা কোনো ভাই আমার গর্তে আমার মা তো না, আমার গর্তে কইতরা তোমার আমারও বিয়া দিলে এটা বুঝছো? এখন দেখে তোমার যে হালত, আমি তো বিয়া করলে মরে যাবো, এখন আমি নিজে সিঙ্গুল দেখেও খাইতে পারি আর না। মা তৈলো আমরা ইনো বিদেশ রই আইছি যে এটা দেশে তো আই আমরা এটা কাম করতে পারতাম না বুঝছো, এটা কোম্পানি ইনো নাই বুঝছো, এখন আমরা বড় বেকার হয়েছি বুঝছো। আচ্ছা তুই আমি কই কমরুল ডেকো ফোন দে, ফোন দিয়া দেখ কমরুলে কমলোর কিছু কোনো বুদ্ধি উদ্দি আছে না, তোর কাছে কিতাব বুদ্ধি? তার ভাই তো সৌদি তে গো আছে, সৌদি তে গো আছে, ওগুরে দিয়ে কোনো দুবাই থেকে বিষয় আসা নাই, কোনো লাইন হয়নি, তারে ফোন দে দেখ আয় আয়। আচ্ছা এইবার আমি তারে ফোন দিয়ে ফোন দে। হ্যালো, ও যে রিং করে আমি এলো কই দিছি, তুমি রো তোমার পুষো পয়সা মাথা খারাপ হয়ে গেছে নাই যে প্যাকেট এগু খালি এমনি লাগাইয়া বুয়া না আবার ফারা ফেন লাগাইছে ইতার বুঝে নাই তুমি। হ্যালো তুমি দেখি তা পাবজি নিবে কেন? ও বন্ধু তুমি কানো না, আমি আর কাদির তো আমরা আড্ডাত বুয়া, তোমার লগে এখন আর বেশ দেখা হয় না, আইতরাইন তুমি আও, তোমার লগে তোরা মাত আসলো। আচ্ছা এই আমরা না বুয়াত আছি আও, তুমি আর নে নয় আর হে আর আইলে তার লগে তার ভাই তো সৌদি দেন তার লগে মাতিনি বুঝছো তুমি। সালাম আলাইকুম, বউ ভাই বন্ধু, ও বউ না বউ 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 আর তুমি মাতি না, তোমার খবর তো তোর সমান মাতিলে, তুমিও তো বিয়া করলিলা, বন্ধুর তার মুখের কথা কইলা না, খালি বিদেশ থাকতে বন্ধু বন্ধু আর ইন যাইয়া বিয়ার সময় বন্ধু ভাবিলা হালত বেশ ভালো না বিদেশ থেকে অবাসি তো এইটা গেঞ্জি তো কত টাইট আছে আগে হইছে না ইন দুবাই যেন আসলাম হইছে না, এখন আইয়া হইছে কিটা খালা হইয়া আমি বন্ধু কত কালো হইছি নানি ইন সব সময় আছি তার ইন ফ্যান ও কারণ জায়গা কত সময় বাদে না এটা তো আরো কিছু হইছে জানো নি, বিয়া করিয়া তো আরো একদম সভ্যনাশ, মাথায় কিচ্ছু কাম করেন না কিতা করতাম। আমি তোমার দানোর কাছে বুদ্ধি লিও তাইছি কি তুই জানি, তুমি তাই তো দুজন বিয়া করে লিছো, আমার করতে খালি কইটা বিয়া দিতা বুঝছো নি, এখন আমি দেখলাম আমি সিঙ্গুল অবস্থায় আমি খাইতে পারি না, 3 বছর রইয়া তো খালি আউরি টেকা উলাইছি ওতা লইছি ওতা লাইছি, এখন আইয়া ইনো যে তোমার এখন তো 2 বছর বিটি আমরা উঠতে পারতাম না, এখন মা তো হইলো ইনো দেশে তো আমরা কিছু করে খাইতে পারতাম না, হিতা কোম্পানি ইনো নাই আর ইনো গরমও আমরা সহ্য না, আমার মনে করে যাইতাম যাইতাম দেন, এখন 2 বছর বিটি যাইতে পারতাম, এখন তো আমরা যাইতে পারতাম মা তো হইলো, এখন আমরা দেশও কিছু করে খাওয়া লাগবো আর দেশের ইটা খাম আমরা পারতাম না, না তুমি পারবাই নি না, আমি তো ভাই এটা মোটেও পারতাম না। তে শুনলাম তোমার ভাই আছে না শুনলেন সৌদি? ও আমার তো ভাই একজন আছেন। তে তান রে মাতিয়া 3-4টা বিষ আনলাম আনিয়া আমরা তোমার তোরা দালালি করমু বুঝছো করিয়া শুনি যাও রে দালালি তোরা করিয়া তারা ফাটাই বলা উচলা লাগবে, এছাড়া আপনার 2 বছর লা কষ্ট কষ্ট করে চলি যাই আর বাদে হবে যাই ফোন লাগার আমি মানুষ তো 1-2 তোমার কমে গেছে
ওইটা ডিউটির মাতিও না উড়াইছে হ্যালো পাইনি সালাম আলাইকুম কিতা কথা ভালো আছেন সুন্দর শুলো বাট আর আমরা ভালো যে লম্বা ছিল এটা মনে বিয়া বিদেশ থেকে আইয়া না না দূর কষ্ট আছে বুঝছেন না দেশ তো আর কিছু করতে পারি আর না কাম কাজ তো করা যায় না আর হিনে তো তা ইউ আছে দেশ তো ইতা নাই কফির এক কাম করো তুমি তোমার বাইরে লইয়া খাইলে আমার বন্ধু যে কম রুল তার ঘরে আইও দাম আছে বুঝছ না পাসপোর্ট ওখানে টাকা কিছু লইয়া কালকে আই যাইছ তুই কমল দা গড় আই যাইছ তোর বাই লইয়া বুঝছ না তে জাগি এখন আছে আচ্ছা তাই গে ভাই আসসালামু আলাইকুম যা এখন তো আমার বন্ধুরে ফোন করতে লাগবে তুই জোন দে ফোন করিয়া কই দেন বিষয় গো ভাই লিছি ও হ্যালো কই বে তুই কিটা করতে কোথায় আমি তো বেটা একদম মিলাই লিছি বুঝছ না কিটা কইলে তুই না গো মিলাইছ তুই ও তে আচ্ছা আমি তো এগুলো কইয়া দিছি যে কমল দা গড় যাইবার লগে কালকে কইছে তার বাই লইয়া বিশ্ব ওষা লইয়া যাইব তো তুমি করে কেতা কইস ও তুই ওলা কইস নি আচ্ছা ওই বছর তো কালকে কমলুডু আমি ফোন করে কইম আর দেন কালকে তারা করে ওগুন মাছ কথা করে ওগুন তেরে ফাটাই দিম যত বেটা আমরা রুজির লাইন করে দিচ্ছি আমরা না তো হইব তারে কইম হইব তে রাখে বন্ধু ভাই কি রে বন্ধু আইছি ওই আইছি কেতা করতে আও বন্ধু আও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেতা ভালো আছো আচ্ছা ঠিক আছে
আমার ছোট ভাইকে কিতা মাতিল তোমাকে বিচার মাত তো তারে তো আমি জিগাইছিলাম তুমি তোমার ড্রাইভারে জানি এটি ড্রাইভারে জানি তো তারে কইলাম সৌদি আরবি বালা ভিসা এগো আছে ড্রাইভারি ভিসা তো তারে দিলাই তারে কইয়া দিছিলাম আপনার লই আই তো ওই আমার ইচ্ছাও আসলো আমার ভাই ওপরে দিতাম সৌদি বুঝছো ড্রাইভারি পারে ডিউটি হইলো মাত্র 8 ঘন্টা আর বেতন পাইব ইন্ডিয়ান তোমার 25,000 কইলা বাকি বস্ত্র বাড়িব 600 টাকা করে মানে ইন্ডিয়ান আরো 10,000 বাড়িব প্রথমে গিয়া পাইব 25,000 ইন্ডিয়ান আচ্ছা আর তোমার ডিউটি দাও 8 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দাও তার তার লগে তো মাতিলি যাব আমিও আশা করছি দিতাম তারে বাইরে আর তারও ইচ্ছা যাইতো তো এখন মা তো হইলো গিয়া তো এটা নিয়া ডুপ্লিকেট করি লাই না না এটা এটা আমরা কাছে ভাই কোনো ডুপ্লিকেট হইতো না পাসপোর্টে ছুটি আই দিতা তো ওই আমার ভাই দা আমরা তো বিশ্বাস করো না রে বিশ্বাস আছে আমরা 5 বছর আগে কাটাই আমরা তো বিদেশ আসলাম তো বহুত তুমি তো দেখছো এটা তো আমার তো দেখা ভাইবারি বিষয় আমরা কে গুদি আরে বহুত আরাম করো বাদে আমরা তুমি চিন্তাই না যখন পয়সা দসা বাড়ি দিব কাটাইয়া আচ্ছা পাসপোর্ট আছে ওই পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্টটা দেখি পাসপোর্টটা দেখারে ভাই আমি তো কম বেশ করি আমরা বুধ ফাইতে তো গরিব মানুষ 1,10,000 দিই 10,000 ডিসকাউন্ট দিই আচ্ছা আমি তাবো কইলাই তোমারে ভিসা এগুলো খুব ভালো রেস্টুরেন্টর ভিসা বুঝছো না খুব ভালো দেখিয়ে দিছিলাম বেতনও খুব ভালো বেতন 1,40,000 আমার হেয়ে কইছে তার ভাই কিছু গাড়ি গুড়ি চালাই কিছু কষ্ট তারে বুঝছো না তারা কিছু লোন দিতে বাইক ফাটাইয়া কষ্ট আছে কিছু একটা কমাই লো তার লগে আচ্ছা ঠিক আছে আমি দেখি তোমার তুমি টাকা 10,000 কম দিলাই আর ভিসা দেখো দিয়ে খুব ভালো ভিসা বহুত পয়সা তোমার 1,30,000 দিলাও তুমি আচ্ছা 1,20,000 নেও এখন 10 বাদে ভাইবা তুমি গুয়াহাটি যে সময় তোমার এয়ারপোর্টে যাইবা তোমার পাসপোর্ট দেখাইবো নাম কইবো ডরাইও না তুমি কিচ্ছু করতো না পড়লে আমরা ফোন করবা আমরা এটা ঠিক করিয়ে দিলাম বিশ্বাস তো করো আচ্ছা ভাই
তে তুমি সুন্দর মতে যাও আর বাইরে গেছে ফোন করে বলছো ও ও আমরা ও নাইস ও হে যাইছো তুমি দুইজন মিটি যাও দুইজন দুইজন একলাগেও যাইতা যাওনে মিলে মিশে থাকবা সুন্দর মতে যাও করবা বুঝছো আর ফোন দিও বুঝছো না নি আর কোনো বিপদ আপদ হলে সব সময় বাইরে গেছে ফোন দিও আর গোয়াটি তুমি তখন গেলে গোয়াটি বাজার পর আমরা ফোন দিই মুত মতন যাও তুমি যাও রাস্তা কাটে অসুবিধা তুমি আপডেট দিয়ে দাও ভাঙি গেছে কেন একদম লড়কড় হয়ে গেছে ওখানে ঠিক করতে লাগবে ঠিক আমার ভাই ফোন দিছে ওয়ালাইকুম সালাম ভাই কিতা করে তুই বেলা আসিস নি কিতা খোঁজ তোরে ফাতর খাম ফাতর ভাঙ্গার খামো দিলাইছে কি মাত কোথাও করিয়া দিলাম ইনো তোমার তুই ড্রাইভারই বিচার যাইত রে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই খান্দিস না আমার অন্য শালায় একটা আছে নানি শালা করে কই মতরে টিকিট করিয়া দিত আর তুই বাড়িতে আইজ আর আমি বাড়িতে আমি বিচারি জমাই আর আমি মুরব্বী কিছু গার কইয়া এরার দিয়ে আমি বিকালে বিচার জমাই আর আচ্ছা ঠিক আছে আচ্ছা কই যাই খাসিম সাসার বাড়ি তাই তো শুনছি খুব বড় বিচারি সাসানি সালাম আলাইকুম সালাম কেতাও ভালো আছেন তুমি আমার তুমি তো বিচারি শুনছি আমার ছোট ভাই করে দিছিলাম ও কিতা অমুক সাসা তানোর ফুয়া ও যে কমরুল কমরুল আর কাদির তারা তো ওটা দালালে করো আমার ভাই করে দিছিলাম তোমার বাইরা সৌদি তারা মাতিয়া আজ তারা কইছো যে তোমার ভাই ড্রাইভারি বিচার আমার দিছি এখন আমার ভাই জায়গাটা খবর তাই শুরু করলাম আমি তো বুঝতে পারছি না তারা তো মাছানো দোকান ওয়ান শুরু করতা তো বাদ দিলাই লাগাইলে ডুবাই গেছেন তারা এখন সৌদির বিচার কেমনে বেসলা আমি এটা কইতে পারতাম না আমি তো এটা বুঝতে পারিয়াম না তে আমার বাইরে নিয়ে এখন তারা ফয়লা মাত কথা আসলো ড্রাইভারি বিচার বুঝছো নানি এখন তারা নিয়ে দিলাইছো না তা ফাত্তর বাঙ্গার খামো এখন আমার বাইকে ইনো খান দেয় বুঝছো নানি এখন আমার বাইরে আমি ফোন করাই আমার সালাই ঘুরে দিয়ে নাই টাকা কত নিছো টাকা নিছো তো 120,000 টাকা আচ্ছা ঠিক আছে এখন আমি তোমার কাছে চাই আমার সাসা বিচারক দেলা ঠিক আছে আমি এখন একলা বিচার করতে পারতাম না ঠিক আছে বুঝছো নানি আমার মানে আর দুই একজন লইয়া তে একদিন মানে বইমু তোমার আমার বিকাল দিকে আমার বিচারটা তুমি বিকাল দিকে তো এখন তো আমি হি মানুষে ফাইতাম না ফাইলে তো বইতা তো লাইন করি ওগো আমার আজি আন তাতে আমি কইমু কইয়া বইমু বুঝছ না নি বইয়া আমি বিচার করিয়া দিমু তোমার আচ্ছা ঠিক আছে যাই নামাজ হরিয়া কাগজ দিন বাদে বাইক ফোন করলো দিন লো ওয়ালাইকুম সালাম কিতা অর্ডি রে কি তো হইছে তোরে কইয়া নিলো রেস্টুরেন্ট এখন তোরে দিলাইছি নি সুইপারি আচ্ছা তে দমলা আমার অন্য বন্ধু গো আছে ওগুলো দিয়া তোরে খাইল কুর ভিতরে আমি আনাই আর খাইল ফ্লাইটে উঠি দিবে তুই আচ্ছা আমি দেখি কিতা করতাম পারি আমি মাতিয়ার আচ্ছা আচ্ছা ওইব আমি মাতিয়ার তার লগে আচ্ছা কিতা আরম্ভ হল না বুঝা মানছে এটা কিতা শুরু করছো সারবো ও ও তোমার তো গাউর দিন ও কিতা হল না রে তোমার ওই দিন কায়ু মারা আর খেজে ওই দিন আমার হুরু ভাই ঘুরে যেন সৌদি দিছিলা কায়ু আচ্ছা তোমার বাইরে সদি দিছো নি আমারে দিছলা তারা কিটা রেস্টুরেন্টও কিটা খামো কইলা আর বেতন তুন বালা কইয়া দিলা বুঝছো নি আর এখন তারা কিটা হডং লাগাইছো নি আমার বাইরে নিয়া কিটা খামো লাগাইছো নি তা কিটা খামো দিছো সুই বাইরে লাগাই দিছো নি আমার বাইরে এটা কিটা শুরু করছ না আরেকুরে নি ওখান ওখান আমার দিখা দাও আমি তা কিছু আইন না আমি আমি এখন তা কিছু আইন না আমি আরেকুরে কইছি বুঝছো না নি ও আমরা না এখন আইছলো বিচারো তারে কইয়া দিছি মানে আর দুই জন বিচারি টুকাইয়া তারপরে আমি মানে বিচারি তো কারো পরে মানে তোমার জানাই বুঝছো নি এনতান্তে পাবার ওখানে আমার বিচার লাগবে একলা তো বিচার করে এটা আমার বিচার লাগবে সসা ওখানে আচ্ছা ঠিক আছে দিমু বিচার করে সসা আমার বিচার করে দিবে এটা দেবো এটা জিও করে আমি লাইন করে দিমু বুঝছো না সসা বিচার আনাইলে আমার কিন্তু মাথা কারে বো ফয়লা দোকানে আনো ঘুরলাম কিতাব গতি বলেন জিও করছেন এবারে কইলা ডুবাই গেছেন কি এখন ডুবাইতে গিয়ে গিয়ে বলেন তারা এখন বিচার বেসার লাগবে আমি জানি না সৌদির বিচার আমার বিচার লাগবো আমি আর তারা কিন্তু মানুষ আনা দেখো মনে করে দিলাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিচার করে দিমু বুঝছেন বিচার করে দিমু ভাই জানলে বাড়িত নি জিও জিও বাড়িত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আরো দুইজনের আসি এখন এখানে বুয়া কই করি শেষ করা লাগবো না ইলে তো কালুর ব্যাপার এটা জানো আইন না আমারে কই না বিচার তো আসলাম বুঝেনা নি ও আরো দুইজন আসি আচ্ছা আমার মামা বেটা আছে আসসালামু আপনি কোন বিদেশে গেছেন ও আমি এই জিও আচ্ছা আপনি আসলে বিচার ও ও ও মা তো লাগিয়া তাহলে আর কই যাও আকি বিচার নি বিচার কথা আচ্ছা তে এখন আই দিও মানে দুই পাটি নিছলা ভাই তার আই দিও আচ্ছা
জামেলা থাকে চুরাচুরি দা বুদা বুদির মানে শেষ করা লাগবো তে আপনারা আর মানুষ কানো বিচার মানুষ ইয়া বাদ আর তোমরা আনো বুঝছো না তোমরা তাড়াতাড়ি আও তারা দুজনে আমার খাইছো আর কি বিচার মান মাছেন তারা বাইরে সৌদি নিয়েছে তারা আসলে ডুবাই তারা আবার সৌদি পিসা খেমনি বেসে আমি জানি না তারপরেও আগে তো তারা কিতা কিতি দোকান কিতা সুইচ আমার এটা বাদ দিয়ে ডুবাই গেল কি এখন ডুবাই থেকে আইসেন তারা আই এখন কই গেলা মানে তার সুইদারও খেমনে গেল সুইদারও পিসা বেশি এটা আমি জানি না আমিও তো মাছ খানো ডুবাই গেছিলাম কি আমি আমি তো বিষয় জানি না আপনি জানেন মনে বাড়ির তখন কিছু কিছু শুনছি এটা আচ্ছা তো কিতে হয়েছে ফৌজানি বা সব আমরা আমার ছোট ভাই তো মনে করো বাইরা ড্রাইভারি বিষয় মানে বিষয় দিছিলাম আচ্ছা তাই কইছিল যে ড্রাইভারি বিষয় খুব ভালো বিষয় ইন্ডিয়ান 25,000 টাকা বেতন পড়ব আচ্ছা বিষয় গেলে খুব ভালো হইব ও আমি 1,10,000 তাই কইছিল 1,20,000 তো আমি 1,10,000 দিই মনে করো আমার ছোট ভাই ওরে পাঠাই দিতে নিয়ে বলছেন ড্রাইভারি বিষয় খুব ভালো বিষয় বুঝছেন আমার ভাই নিয়া তাই ড্রাইভারি কইয়া নিয়া লাগাইছিল বাদে 70 বাংলা লেখা আছে আমার ব্যাপার আমার ছোট ভাই একটা বহুদিন থেকে মানে বাড়ির বেকার করে আমি তারাই বললাম কিছু কাজলা এমন মানিস তো আমি বিশ্বাস করি আমার গাওয়ার ভাই আপন ভাই হিসাবে দিলাম আর তাই আচ্ছা এখন কমরুল আর কাতিল খানোর ডুপ্লিকেট কে করি লাইছে কাজ লৈছো যেমন তো এটা আবার মামু ভিসা এটা যে ব্যাপার এটা ভিসা লিয়া এটা তো সাংঘাতিক ব্যাপার বুঝছি আপনার মাতো আপনার মাতে তারা মাতে কত আছে ড্রাইভারি ভিসা করে নিয়া বাদে দিলে যখন বল দিয়া খামো না ঠিক আছে এটা বড় মানে পড়া আমার কাছে জীবনে করছে না তাহলে আচ্ছা আচ্ছা খুব শান্তি দিছে বাদে আমি বলি আইছো জামা তো লিয়া এটা আচ্ছা কাম করো এখন জেলা হইছে তারা বিচার দিছে তো আমরা কাছে বিচার ব্যাপার তো এটা জি বিদেশের ইয়ে ব্যাপার তো ওটা জেলা সুন্দর মতো শেষ হয় গাঁর হুয়াই নিতা আর এরাও নিছুন গিয়া ভুল করলিছুন আর এরাও গেছুন গিয়া বুঝছেন নিতে হয়েছি বিদেশের ব্যাপার তো সৌদি কিছু বেড়াচেরা করে তাহলে ওটা শেষ হয় ওটা শেষ করিলাই না তাহলে আমি বাহরি তো লাভ নাই গাঁর হুয়াই কাম করি ভাই বাইটাইন দিলাই তাই নিয়ে অফলাইন হয়ে দিলাই ওই বলবো আপনি ওটা দিলাই তো আমরাও সমাধান একটা রায় আপনি দিয়ে দিন মাতুলোয়া মানে তুমি তাই যদি মানে অখুশি হও না
আর তুমি তাইনো যদি ও খুশি হও না তে মানে মাতে খান মানে ফাইনাল ভাবে মারতাম মাতিলো আপনারা আশা করি দিছলা পয়সা করি তাইন তাইনো নিছলা বালা খামো লাগি তখন খামটা করি লিছে সৌ দিয়ে বেড়া জি জি ই বেড়া আমরার মাঝে এনে তো লাভ নাই জি কত টাকা কত দিছলা তুমি তাই আমি 1,10,000 দিছি জেলাভাড়া বার করে দেও আর কোনোদিন ইটা কাম করিও না আর সুজন না নিবা সুজন মিয়া তো দেখেন আমি তো বহুত ফুন্না খারবারি আর আখতা ভিক্তা লাগাই দিলে বিচার খারবার শান্তিটা রাখি কোনো দিয়ান দরবার আর করিও না বুঝছো নি আর ও শেখ মিলাইলা সবে আর মন থেকে সাফ সফা হয়ে যাও বা উঠো উঠো তুমি তাই আর বাদ দিও বুঝছো নাকি আমরা বিদেশ গেছি না আর আগামী সোমবারে দিলাইও পয়সা কই আর সোমবারে পয়সা কই দিলাইও আনি আমরা আর আপনারা আমরা কাছে তো লইয়া যাইবা গিয়া জি আমরা এটা করতাম না এখন বালা একটা কাজ কর্ম দেশে রইয়া আমরা দেশের নাম করো দেশের নাম করো।